নগাঁও জেলার পানীখাইটিত অলপতে সংবাদ সংগ্রহর বাবে যাওয়া সাংবাদিকর দলের উপর চলোৱা অচিনাক্ত ব্যক্তির আক্রমণের তীব্র প্রতিবাদ করেছে জুরিয়া সাংবাদিক সন্থায়। শুকুরবারে জুরিয়া প্রেস ক্লাবত এই আক্রমণক গরিহণা দি এখন সংবাদমেলর আয়োজন করা হয়। বারে বারে সাংবাদিকক এনেদরে আক্রমণ করে থাকা কার্যক তীব্র ভাষার গরিহণা দিয়ে উক্ত সংবাদমেলত। নগাঁও জেলা পানীখাইটিত সাংবাদিকৰ দলৰ ওপৰত যি আক্ৰমণ ঘটনা সংঘটিত হ'ল, এই ঘটনাক আমি যেতিয়া সংবাদ ক্লাবৰ তৰফৰ পৰা তীব্ৰ ভাষাৰে গৰিহণা জনাইছোঁ। কাৰণ দেখি আছোঁ লাহে লাহে আমাৰ সাংবাদিকসকলৰ ওপৰত কিছু লোকে আক্ৰমণ কৰাৰ পৰিকল্পনা লৈছে। সাংবাদিকে তেওঁলোকৰ ভুলটো দেখুৱাবলৈ গ'লে তেওঁলোকৰ ভাবুকিৰ সন্মুখীন হ'ব লগা হৈছে আমাৰ সাংবাদিকসকল। গতিকে মই উপায়ুক্ত মহোদয়ক, নগাঁও জিলা উপায়ুক্ত মহোদয়ক অনুরোধ জানাও, অতি শীঘ্রে তার তদন্ত ব্যবস্থা করব লাগে। যদি আপনাদের নকরে তো আমি আরো আন্দোলন গড়ি তুলবলে বাধ্য হম। নগাঁও জেলার পানীখাইটি বিজেপির কাউন্সিলরে আর তেখেতের বাপ্তিরে মিলি আমার সংবাদকর্মীক যে আক্রমণ করেছে, আমি জুরিয়া সংবাদ ক্লাবে তীব্র গরিহণা দিছো। আর আমি সরকারক আমার সংবাদ ক্লাবর দাবি জানাইছো, আমার সংবাদকর্মী আক্রমণ করা ব্যক্তি অনুমতি বলামে তদন্ত করে গ্রেপ্তার করব লাগে, অন্যথায় আমি গোটে সংবাদ কি ওলাই আহিম রাষ্ট্রপতির বা এবার রাষ্ট্রপতির ওলাই আহি আমি আন্দোলন করবলে গণতান্ত্রিকভাবে বাধ্য হম। জুরিয়ার পৰা মুস্তাক আহমেদৰ রিপোর্ট, নিউজ 9 অসম।